পশ্চিমবঙ্গের পর ত্রিপুরাতেও সিপিএম এর জামানত জব্দ হবে। এবার উপভোটে সিপিএম এর লাল দুর্গে পদ্মফুল ফুটবে। বক্সনগর কেন্দ্র বিজেপি মনোনীত প্রার্থী তাফাজ্জল হোসেন আজ মনোনয়নপত্র দাখিলের পর জোর গলায় এই দাবি করেন। বৃহস্পতিবার রাজপথে সুবিশাল মিছিল সংগঠিত করে সোনামুড়া মহকুমা অফিস কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায়, বিজিত প্রার্থী পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন মনোনয়নপত্র জমা দাখিলের পর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রার্থী তাফাজ্জল হোসেন। তার কথায়, ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএম এর মধ্যে জোট না হতো তাহলে ত্রিপুরা রাজ্যে সিপিএম লুপ্তপ্রায় দলে পরিণত হতো। বিগত 25 বছর ধরে সিপিএম ত্রিপুরাতে দুর্নীতি রাজত্ব করেছিল। এদিন তিনি দৃঢ় প্রত্যয়ে সরে বলেন, আজ কর্মী সমর্থকদের উল্লাস থেকে এটা স্পষ্ট যে বক্সনগর কেন্দ্রের জনগণ বিপুল ভোটে জয়ী করবেন। গত নির্বাচনে আমি নতুন ছিলাম, তারপরে গত নির্বাচনের সিচুয়েশন ছিল একটা, আর এইবারে যে নমিনেশন দিলাম, মানুষের মধ্যে যেহেতু উল্লাস, নমিনেশন দেওয়ার দিন এবং টিকিট ডিক্লেয়ার হওয়ার পর যে উল্লাস দেখে, এখন তো নো ডাউট আমি একজন প্রার্থী হিসাবে অত্যন্ত আনন্দিত। আমি যদি ভাবতাম যে বক্সনগরে আমি যে 500 ভোট, 300 ভোট, 100 ভোটে জিতবো, তাহলে আনন্দিত হতাম না। এইবার আপনারা দেখবেন যে হয়তো আজকে দেখেছেন যে উল্লাসের সাথে মা, মনে করেন যে মহিলা, পুরুষ, ছোট যুবক এবং মাতৃশক্তি সবাই মিলিতভাবে যে উল্লাসের সাথে আজকে এসে নমিনেশন সাবমিট করেছে, তার থেকে যথেষ্ট প্রমাণ হয়ে যায় সিপিএম এবার জামানত জব্দ হবে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আরও আপনারা এই সাংবাদিকতা করছেন, আমিও একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, দেখে নেবেন আরও 30 বছর পর খবর নেবেন। পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে, আর কোনোদিন আসবে না। ত্রিপুরা থেকে বিদায় নিয়েছে, এখানে আমি চ্যালেঞ্জ করে বলছি, আর কোনোদিন এই সিপিএম ত্রিপুরার মানুষ দেখবে না, আসবেও না। ছিল কথাটা ভুলে যান যে বক্সনগরের দুর্গ ছিল, এইবার নরেন্দ্র মোদীজির যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, ত্রিপুরার যে যশস্বী মুখ্যমন্ত্রী মানিক সাহজির এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে যে উন্নয়নের কাজ সারা ত্রিপুরাতে চলছে, আজকে যে আমরা মানিক সাহজির সাথে আমরা একতে হতে পারছি না, বক্সনগরের মানুষ বুঝে গেছে, দুর্গ তুলে দেবে এবার ত্রিপুরা। বক্সনগরের মানুষ যে উল্লাস দেখতে পাচ্ছেন, দুর্গ এবার কার দুর্গ তৈরি হয়, আমার মনে হয় নরেন্দ্র মোদীর যে দুর্গ তৈরি হবে বক্সনগরে, ডক্টর মানিক সাহজির দুর্গ বক্সনগরে তৈরি হবে। সাক্ষী 8 তারিখে আপনারা ত্রিপুরাবাসী থাকবেন এবং আপনারা নিউজ চ্যানেল দেখবেন। দিলাম যেটা 25 বছরে হয়নি, 25 বছর সিপিএম, গত 5 বছর আমাদের গার্জিয়ান না থাকার কারণে বক্সনগরের যে কাজগুলো দূরে রয়ে গেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এইবার যদি আমি বিধানসভা যেতে পারি তাহলে 4.5 বছর বাকি, 4.5 বছরে যা কাজটা করে দেখাবো যেটা 25 বছরে সিপিএম করতে পারেনি। একজন চ্যালেঞ্জ, তার চ্যালেঞ্জটা করলাম কেন, আমার দিল্লিতে বিজেপি সরকার, ত্রিপুরাতে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার এবং সবকা সাথ সবকা বিকাশের সরকার, আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী মানিক সাহজির এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্বপ্ন, সেই স্বপ্ন সাথে আমার বক্সনগর জুড়ে যাবে অটোমেটিকলি। এদিন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দৃঢ় প্রত্যয়ে সরে বলেন, উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে 2টি বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থীরা। আগামী 8ই সেপ্টেম্বর 2 কেন্দ্রে আমাদের প্রার্থীদের নিয়ে গোলাপি আবিরে খেলে বাড়িতে ফিরব, এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই রাজ্যে যে ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্র প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার আর রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার মানুষের স্বার্থে যে উন্নয়নমুখী কার্যকলাপ করছে তার নিরিখে এই উপনির্বাচনে 2 কেন্দ্রে আমাদের প্রার্থীদের বিপুল পরিমাণে সমর্থন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। নিশ্চিত হয়ে গেছে আগামী 8ই সেপ্টেম্বর আমরা 2 কেন্দ্রেই আমাদের প্রার্থীদের নিয়ে গোলাপি আবির খেলে বাড়িতে ফিরব, এটা আমাদের নিশ্চিত হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাদের মাধ্যমে যারা আমাদের বক্সনগর এবং ধনপুরের যারা আমাদের ভোটাররা রয়েছেন তাদের কাছে আপিল করব, ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার, রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য, এই রাজ্যের জনগণের জন্য যে কাজ করেছে, আমরা দৃঢ় বিশ্বাস যে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে এবং এই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ওরা কাজ করবে। বিরোধীদের
অন্যদিকে এদিন মিছিল সংগঠিত করে ধনপুর কেন্দ্রীয় বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন সোনামুড়া রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এদিন মনোনয়নপত্র দাখিল করার জন্য মিছিলে পা মেলান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বৃহস্পতিবার বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথের নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র থেকে দলীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নিজেও খোশ মেজাজে ছিলেন বিজেপি প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ বলেন, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি। যারা এখন স্বপ্ন দেখাচ্ছে এই করবে সেই করবে, তাদের এই ধারণা ভুল। কারণ যখন থেকে আমরা দল করি তখন থেকে আমরা কাজ করেছি মানুষের জন্য, এখনো মানুষের পাশে আছি, ভবিষ্যতেও মানুষের পাশেই থাকবো। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করেছি। যারা এখন স্বপ্ন দেখাচ্ছে পরিবর্তন করবে, এই করবে সেই করবে, তাদের এই ধারণা ভুল। কারণ সাধারণ আমরা যখন দল করি তখন থেকে আমরা কাজ করেছি মানুষের জন্য, তো এখনো মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। আমার এলাকাতে গত 5 বছর আগে যে রাস্তাঘাটগুলি হয়েছিল সেগুলি একদম নষ্ট হয়ে গেছে, তো ওইগুলি কিছুটা করতে চেষ্টা করব। কারণ তাদের জন্য যেই শোষণ করেছে, আসলে তাদের কাজের নামে তারা একটা রাহা জানি বিভিন্ন টাকা তোলা এসব কাজ করেছে, আসলে কাজগুলি ভালো হয়নি। আপনি এডিসি এলাকাটা যান, ওইখানে কাজ ভালো করেনি ওরা। তো ওই কারণে আমরা প্রথমে আমাদের এডিসির জনজাতি যারা ভাই বোন আছে তাদের জন্য আমি চেষ্টা করব উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে। আমাদের যে উন্নয়নের বন্যা চলছে সেই উন্নয়নের ধারায় তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে আসতে, কারণ সত্যিভাবে বলতে গেলে তারাই সবচেয়ে বেশি পিছিয়ে আমাদের। এছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে, প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন ধনপুর কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথ ও বক্সনগর কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।